सर्च करें आवामी न्यूज़, मुल्क भर की ताज़ा तरीन खबरों से बाखबर रहने के लिए। सब्सक्राइब करें हमारे चैनल को और बेल आइकन ज़रूर दबाएं। शराब की स्मगलिंग करने वाला गिरफ्तार, मालदा 17 अक्टूबर। बंगाल से बिहार शराब की नाजायज सप्लाई करने वाले पर पुलिस ने एक बदउनवान को गिरफ्तार किया। इसके कब्जे से 1,26,000 की शराब भी बरामद की गई। अभी पुलिस मामले की जांच कर रही है। नाजायज शराब सप्लाई करने वाला 38 बरस का रवि साहा, जो कि कुमेतपुर का ताला ग्राम का बाशिंदा है, पुलिस ने बताया कि मुलजिम मालदा के हरीशपुर स्टेशन से शराब लेकर सवार हुआ था। वो हर बार ये शराब बिहार ले जाता था। खुफिया जानकारी पर पुलिस ने तलाशी मुहिम चलाकर इसे रंगे हाथ पकड़ लिया। फिर जब इसके बैग की तलाशी ली तो इसमें कई बड़े कंपनियों का नाम दर्ज था। अभी पुलिस इससे पूछताछ करके ज्यादा जानकारी हासिल करने में लगी है। তারপরে কি করো? চোরাই মাছ তৈরি করো? হ্যাঁ, চোরাই মাছ তৈরি করো? না না, আমি ওগুলা করা কিছু করি না। আমি তো ওগুলা করা কিছু করি না। আমি টিওটা ঠিক করতে গিয়ে বেল্ডিং করে এসেছিলাম। কি করো বলো তো তুমি? আমি তো কিছুদিন কাজ মিস্ত্রি কাজ করেছিলাম, তারপরে কাজ বন্ধ করে দিলাম। চোরাই মদ, চোরাই মদ কোথায় বাড়ি তোমাদের? কি নাম? এক্সারসাইজের কি না কি এক্সারসাইজের কি চলছে স্পেশাল ড্রাইভ? না, প্রতি বছর আমাদের পূজার সময় স্পেশাল ড্রাইভ চলে। আমরা এই সময় আমরা প্রিভেন্টিভ ওয়ার্কে, মানে যেটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম যেটা ইলিসিট মদ যে বিক্রি হয় তার উপরে স্পেশাল আমরা ড্রাইভ দিই। আজ কজন অ্যারেস্ট হয়েছে? আজ গতকালকে আমরা 4 জনকে অ্যারেস্ট করেছি। ওদের কাছ থেকে মদ 17 লিটার আইডি লিকার, মানে চোলাই মদ যেটা সাধারণ ভাষায় চোলাই মদ বলা হয়, সেটা আমরা রিকভার করেছি আর 4 জনকে অ্যারেস্ট করেছি। বিগত পাঁচ দিনে স্যার কত লিটার সিজ করা হয়েছে, কতটা ডিস্ট্রয় করা হয়েছে? বিগত 5 দিনে আমরা মোট 650 লিটার আইডি লিকার আর যে ফার্মান্টেড ওয়াশ যেটা দিয়ে চোলাই মদ তৈরি হয় সেটা 2100 লিটার আমরা ডিস্ট্রয় করেছি। টোটাল 21% কতজন অ্যারেস্ট হয়েছে টোটাল ডিস্ট্রিক্টে? টোটাল ডিস্ট্রিক্টে লাস্ট 5 দিনে 6 জনকে অ্যারেস্ট করেছে। স্যার, এই অভিযান কি চলবে? না, পূজার সময় প্রভাবিত।